আজ আমরা বানাচ্ছি শুক্তো। নানা রকম সবজি নেওয়া যায় শুক্তোর জন্য, বেগুন, উচ্ছে, রাঙালু, পেঁপে, ডাঁটা, এদিকে নিয়েছে আলু, কাঁচকলা আর এক আধ ইঞ্চি পরিমাণ মতো আদা। শুকনো খোলায় প্রথমে শুক্তোর মশলাটা বানিয়ে নেব। 2 চামচ পাঁচফোড়ন নিলাম, তার সঙ্গে নিচ্ছি আরও 2 চামচ জিরে, গোটা জিরে। এর সঙ্গে যোগ করব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। এগুলো শুকনো খোলায় বেশ ভালো করে নাড়িয়ে নেব। একটা সুগন্ধ বেরোলে বুঝবেন যে এটা মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু যেন পুড়ে না যায় তাহলে কিন্তু এই মশলাটার ব্যবহার করা যাবে না। এটা হালকা আঁচে একটু নাড়িয়ে নিয়ে যখন দেখবেন গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, এটা আপনারা মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন। এটা বেশি পরিমাণ করেও রেখে দিতে পারেন, যখন ব্যবহার করবেন তখন একই রকম থাকবে। এটা আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এবার অল্প একটু তেল নিলাম, 1 চামচ মতো তেল, এতে বড়িটা ভাজবো আমি। এই বিউলির ডালের বড়িটা 2 পিঠ বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটা তুলে রাখবো, এটা একদম শেষে আবার লাগবে। এই তেলেই আমি নিলাম 2 তেজপাতা। তেজপাতা 2 একটু ভাজা ভাজা হলে এরপর আমি সবজিগুলো দেব। প্রথমে দিচ্ছি লম্বা করে কাটা করলা বা উচ্ছে, এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে, উচ্ছেটা একটু ভাজা ভাজা করতে হয়। এর সঙ্গে দিচ্ছি বেগুন। এই যে কম তেল নেওয়া, এটাই বেগুনের কারণে, কারণ তেল বেশি থাকলে বেগুন পুরো তেলটা সোক করে নেবে, সেটা আবার শুক্তোয় ভালো লাগে না অত ভাজা ভাজা বেগুন হলে। এটা একটু সতে করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি, এইবার এর সঙ্গে বাকি সবজিগুলো দেব। আলু দিলাম, কাঁচকলা, পেঁপে আর রাঙালুটা দেব। এর সঙ্গে ডাঁটাটাও দিয়ে দেব। এগুলো একটু নাড়াচাড়া করব, 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। এর সঙ্গে এবার আমি দিচ্ছি আদা। ওই অল্প একটা ছোট একটা আদার টুকরো রেখেছিলাম, ওই আদার টুকরোটা এবার আমি গ্রেট করে দেব। এটা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এর সঙ্গে দেব 1/2 কাপ মতো দুধ, আগে ফুটিয়ে রাখা 1/2 কাপ দুধ, এটা শুক্তোটাকে একটু রিচ করে দেয়। এর সঙ্গে মশলা হিসেবে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা, পোস্তটা মিহি করে বাটা হবে, আর 1 চামচ সর্ষে বাটা। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী দিতে পারেন, তবে আমি 2 কাপ জল দিলাম এতে। এর সঙ্গে নুন, স্বাদ মতো নুন, আর অল্প একটু চিনি, 1 চামচের মতো চিনি দেব। লঙ্কা ছিল শুকনো লঙ্কা, মশলাটায় শুকনো লঙ্কা আছে,
ওটা ব্যালেন্স করার জন্যই বেসিক্যালি চিনিটুকু দেওয়া। এবার এর সঙ্গে আমি মেশাচ্ছি ওই আগে থাকতে গুঁড়ো করে রাখা যে মশলাটা, যেটা ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করেছিলাম, ওটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন 10 মিনিটের জন্য। এবার বড়িটা দিয়ে দেবো। বড়িটা একটু নরম হলেই কিন্তু আপনার শুক্তো রেডি হয়ে যাবে। নামানোর সময় একটু ওই গুঁড়ো মশলা আরেকবার ছড়িয়ে নেবেন।